নওগাঁ জেলার রানীনগর আত্রাই উপজেলার নওগাঁ 6 আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন রানীনগর ও আত্রাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 12:30 নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানীনগর থানা বিএনপির সভাপতি এস এম আল ফারুক জেমস। তিনি বলেন, 1/11 এর কুশীল বদের সাথে আতাত করে সেই সময় আলমগীর কবির বিএনপিকে চাকর বাকরের সংগঠন হিসেবে অবহিত করেন। বর্তমানে তার দলে ফেরার বিষয়টি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করে অসাংগঠনিক কাজের মাধ্যমে দলে বিভাজন করছেন, যা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। এমত অবস্থায় দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আলমগীর কবিরকে রানীনগর ও আত্রায়ে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এ সময় আত্রায় রানীনগর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আত্রায় রানীনগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করে অসাংগঠনিক কার্যক্রম করে দলকে বিভাজন করছে, যা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। এমত অবস্থায় আত্রায় রানীনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আলমগীর কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। রানীনগর আত্রায় অদ্যবতীর 2006 সাল থেকে আজকে পর্যন্ত যিনি নাকি মাঠ করে রাখছেন এবং দলকে সুসংগঠিত করে রাখছেন, দুটা কমিটি আছে, আর তার সাথে সাথে নবম জাতীয় সংসদ ইলেকশনও তিনি করেছেন। দলের সেই দুর্দিনে উনি আজ 12 বছর ধরে আমাদের সাথে আছেন। আমরা ব্যক্তিগত বা দলীয়ভাবে আশা করছি যে মনোনয়ন উনিই পাবেন, আর ব্যত্যয় যদি কেন্দ্র ঘটায় তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকব, আর মাঠ ধরে রাখা আমাদের জন্য মনে হয় কঠিন হয়ে দাঁড়াবে। তবে তার আগমন, উনি প্রাক্তন মন্ত্রী, 3-3 বার উনি এমপি হয়েছেন, আনোয়ার সেন বুলুর বড় ভাই হিসাবে এবং প্রাক্তন মন্ত্রী হিসাবে ওনাকে শ্রদ্ধা সহিত আমরা নিব। তবে আমরা কখনোই ওনাকে আমাদের এমপি ক্যান্ডিডেট হিসাবে মনে হয় সম্ভবত আমি বা আমার দল মেনে নেবে না, এতে হতাশা নেমে আসবে দলীয় নেতাকর্মীদের কাছে। আমাদের জাতীয়তাবাদী বিএনপি আমাদের বর্তমানে যে ক্যানের আছে, যে ইতিপূর্বে যিনি কী বলে নির্বাচন করেছেন নওগাঁ 6 থেকে, সেটা আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আনোয়ার হোসেন বুলু। আমরা চাচ্ছি বা আমরা আমাদের রায়নগর আত্রাইবাসী চাচ্ছে যে আমাদের দলীয়ভাবে আমাদের আনোয়ার হোসেন বুলু ভাই যদি এখানে নমিনেশন পায় সে বিপুল ভোটে জয়ী হয়। তবে হ্যাঁ, ওনার যে আলমগীর কবির সাহেব, উনি তো রায়নগরে সে শোনা যাচ্ছে সে মনোনয়ন উঠেছেন, কিন্তু তাকে তো সবেমাত্র, সে তো বয়স্কৃত নেতা, তাকে সবেমাত্র আমাদের দলে বিএনপিতে সে আসলো। সে বিএনপির মধ্যে ছিল না, সে বিএনপির মধ্যে আসছে, আমরা তো এটাই জানি, সে বিএনপির মধ্যে ছিল না, বিএনপির মধ্যে আসছে। এখন সে, আমরা আশা করছি সে আনোয়ার হোসেন বুলুর সঙ্গে সে আশা নির্বাচন করুক, বুলু ভাইকে জয়যুক্ত করুক, এটা আমাদের রায়নবাসী কাম্য, রায়নবাসী কাম্য, এটাই আমরা।